হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকালবেলা উঠে সবাই নাস্তা করে নিলাম, আর আজ নুডলস বানিয়েছিলাম। তারপর আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে যাচ্ছি, আমার এক ভাগ্নি এসেছে লন্ডন থেকে ওকে দেখতে। এই তো বের হয়ে গেলাম, তো একটি দোকানের সামনে দাঁড়িয়েছিলাম কিছু কেনার জন্য। কিছু কিনে আবারও গাড়িতে উঠে রওনা দেব। আর এই তো তাদের বাসার সামনে চলে এসেছি, তো এবার ভিতরে চলে যাব। কিছুক্ষণ বসে চা নাস্তা করে তারপর চলে যাব। আর আমার বাগনির মেয়ে ও লন্ডন থেকে এসেছে। আর ওদের একটি ময়না পাখিও ছিল, তো আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু রেকর্ড করে রাখলাম। আর ও মানুষের মতো খুব সুন্দর করে কথা বলতে পারে। তো এখান থেকে আবারও বাসায় চলে আসলাম, তারপর আবার বোনকে নিয়ে বের হলাম। তো সেটুকু আর রেকর্ড করতে পারিনি, তো আমার ছেলের জন্য জুতা কিনবো, তাই ব্লু ওয়াটার মার্কেটে চলে আসলাম। তো আমার বোনের কিছু কেনাকাটা ছিল, তো সেগুলো করে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দেব। বাসায় চলে আসলাম, তো ওরা দুজন এখানে গল্প করছিল, তো আমি অল্প একটু রেকর্ড করে রেখেছিলাম। সবাই মিলে রাতের খাবার খেয়ে নেব, আর কাল সকালবেলা আমার বোন চলে যাবেন। তো অনেক কিছু প্যাকিং করার ছিল, তো সেগুলো করে নেব। যে অনেক কিছু কাজ আমি করে নিয়েছি, এবার লাগেজে এগুলো ভরে নেব। অনেক রাত হওয়ায় আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তো সকালবেলা উঠে আমার হাজব্যান্ড রশি দিয়ে লাগেজগুলোকে একটু বেঁধে নিচ্ছেন। আর এখানে সবাই নাস্তা করে নিয়েছে, তো আমার চাচাতো বোন ঘুমেছিল, তো ও উঠে নাস্তা করে নিচ্ছে। আর এখানে আমার ছেলেকে রেডি করে নিয়েছি এয়ারপোর্টে যাওয়ার জন্য। আমি আর আমার আম্মা যাব আমার বোনের সাথে। আর এই তো আমার বোনজিকে রেডি করা হয়েছে। তো এখানে আমার বোন সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। তো এই তো গাড়িতে উঠে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, ও যেন সহি সালামতে পৌঁছে যেতে পারে। তো এয়ারপোর্টের ভিতরে আমরা চলে এসেছি, এবার আমার বোন আর আমার বোনজি দুটো ওরা ভিতরে চলে যাবে। তারপর আমরা বাসায় চলে আসলাম, আর এটা ছিল পরের দিন সকালবেলা। তো আমি দুই দিনের ভিডিও একসাথে করে আপলোড করছি। তো আমার ছেলেকে নিয়ে এসেছি চুল কাটার জন্য, ওর চুল অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে। আর আমি আর আমার আম্মা রোজা রেখেছিলাম, তো এর জন্য এখানে আমি খিচুড়ি বানাচ্ছি, আর বাঁধাকপি দিয়ে বড়া বানাচ্ছি, আর বেগুন বড়াও বানাবো। তো সব কিছু টেবিলে আনা হয়েছে। আর আমার হাজব্যান্ড বাজার থেকে কিছু কিনে আনার জন্য গিয়েছিলেন, তো এখানে উনি জিলাপি আর কি যেন এনেছেন। আর এটা ছিল রাত্রেবেলা, এখানে আমি বাপা পুলি পিঠা বানাচ্ছি।
গুলো পিঠা আমি বানিয়ে বাপে বসিয়ে দিয়েছি, আর অর্ধেকটা পিঠা বানিয়ে নিচ্ছি, তো সাথে কয়েকটা চই পিঠাও বানিয়ে নেব। তো পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর বক্সে ভরে রেখে দেব, আর আজ ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।